আসসালামু আলাইকুম প্রবাস সময়ের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সৌদি প্রবাসীদের জন্য রয়েছে অনেক বড় একটি সুখবর সেই সুখবরটি দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তাই এখনও যারা প্রবাস সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে রয়েছে অনেক বড় একটি সুখবর সেই সুখবরটি হলো সৌদিতে চাকরি পরিবর্তনে আর কোনো বিধিনিষেধ থাকছে না আপনার পছন্দ মতো কাজে আপনি চাকরি করতে পারবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক এখন থেকে নিজের মতো চাকরিতে অন্য মালিকের অধীনে নিজেই চাকরি করতে পারবেন সৌদি প্রবাসীরা এই বিষয়ে কোনো বিধিনিষেধ তেমন আর থাকছে না কিছুদিন আগে পর্যন্ত সৌদিতে প্রবেশের পর প্রথম মালিকের কাছে কমপক্ষে এক বছর চাকরি করতে হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী থাকছে না এই বিধিনিষেধ এই বিধিনিষেধটি এখন সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ে সৌদি শ্রম আইনের বড় পরিবর্তন এনেছে এতদিন পর্যন্ত সৌদিতে কোনো প্রবাসী আসলে সর্বপ্রথম নতুন প্রবাসীদের ক্ষেত্রে প্রথম মালিকের কাছে কমপক্ষে এক বছর থাকা লাগতো এরপরে তিনি ইচ্ছে করলে অন্য মালিকের কাছে অন্য মালিকের অধীনে চাকরি পরিবর্তন করে বা ট্রান্সফার হয়ে চলে যেতে পারতেন বর্তমান এই নিয়মের অনেক পরিবর্তন এসেছে বর্তমান কোনো শ্রমিক ইচ্ছে করলেই মালিকের অনুমতি নিয়ে অন্য মালিকের অধীনে ট্রান্সফার হয়ে কাজ শুরু করতে পারবেন এবং বর্তমানে কোনো শ্রমিক বা প্রবাসীর কন্টাক্ট শেষ হয়ে গেলে সে অন্য মালিকের অধীনে কাজ করতে পারবেন এছাড়াও বর্তমান শ্রম আইনের পরিবর্তন করে যা করা হয়েছে আপনি সৌদি আসার পরে যদি আপনার কফিলের সাথে আপনার বনিবনা না হয় তাহলে ইনস্ট্যান্ট যে কোনো সময় আপনি চাকরি পরিবর্তন করে ট্রান্সফার হয়ে অন্য কফিলের কাছে আপনি বা নিয়োগকর্তার কাছে আপনি কাজ করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এখন যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন পাশে থাকা অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ